তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে রেডমি 12 ফোনটা রয়েছে, ঠিক আছে। তো এই ফোনটা আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ করে কিন্তু আমি স্ক্রিন অন করছি এবং ডবল ট্যাপ করে কিন্তু আমি স্ক্রিনটা অফ করছি। তো এটা আপনারা কীভাবে করবেন রেডমি 12 ফোনটায় যে ডবল ট্যাপের যে সেটিংটা অন অফ করবে, তো সেই সেটিংসটা আপনারা কীভাবে করবেন, তো আজকের এই ভিডিওতে আমি সেটাই বলবো। তো সবার আগে আমরা কী করবো, আমরা আমাদের রেডমি 12 ফোনটার যে সেটিংসটা আছে তো ফোনের সেই সেটিংটা কিন্তু ওপেন করে নেবো, ঠিক আছে। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এবার আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু এই লক স্ক্রিনে যেতে হবে। যদি আপনাদের না আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সার্চ করে কিন্তু এই লক স্ক্রিনটা কিন্তু আনতে পারেন। তো আমি লক স্ক্রিনে ক্লিক করব, তো আপনারাও লক স্ক্রিনে ক্লিক করবেন এরকম। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডবল ট্যাপের অপশানটা রয়েছে, ঠিক আছে। তো আমার কিন্তু ডবল ট্যাপের ইটা অন করা আছে, অপশান অন করা আছে, তো তার জন্য কিন্তু এটা অন রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম অফ করা থাকবে। তো আপনারা সিম্পলি কী করবেন, এটাকে এইভাবে অন করে দেবেন। তো তারপরেই কিন্তু আপনারা দেখতে পারবেন, আপনারা যখনই ফোনটা এরকম বন্ধ করবেন তো তারপর ডবল ট্যাপ করবেন, দেখতে পারবেন আপনাদের ফোনের স্ক্রিনটা কিন্তু অটোমেটিক এরকম ডবল ট্যাপে অন হচ্ছে এবং অফ হচ্ছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এইটুকুনি। যদি আপনাদের এই ভিডিওটা একটু ইউজফুল ভিডিও হয় বা যদি একটু ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথম বাড়ান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।